দলের যে কোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 2007 সালের 16 জুলাই শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, অতীতে দলের কঠিন সময় পরিচিত কিছু নেতা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও কর্মীরা ছিলেন ঐক্যবদ্ধ। এমন ঐক্য ধরে রাখার জন্য তথ্যমন্ত্রী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বলেন, রাজনীতি করার মতো যে সৎসাহস লাগে তা তারেক রহমানের নেই বলে তিনি বিদেশের মাটিতে বসে বিএনপি পরিচালনা করছেন। কেবল বঙ্গবন্ধুর খুনিদের নয়, যারা এর পেছন থেকে ষড়যন্ত্র করছে তাদেরকেও বিচারের আওতায় আনাতে হবে বলে উল্লেখ করেন হাসান মাহমুদ। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যবায়ের দেশে রূপান্তরিত হয়েছে। দল আজ রাষ্ট্র ক্ষমতায়, কিন্তু আমাদের নেতাকর্মীদের মনে রাখতে হবে, দলে যেমন অতীতেও দুঃসময় এসেছে, ভবিষ্যতেও যে কোনো কিছুর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।